বাড়িতে নিয়ে যাওয়ার পর কিভাবে চিকিৎসা চলবে বুদ্ধদেব ভট্টাচার্যের, কিভাবে তার পরিচর্যা চলবে, সে বিষয়ে আমাদের প্রতিনিধিকে জানালেন মেডিকেল বোর্ডের চিকিৎসক ডক্টর কৌশিক চক্রবর্তী। সঙ্গে সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যকে গত 5 বছর ধরে টানা যে চিকিৎসক দেখে চলেছেন তিনি আমার সঙ্গে রয়েছেন, ডক্টর সোমনাথ মাইতি। বাড়ি যাওয়ার মতো তৈরি করে ফেলতে পেরেছেন সেরকমই তো ইঙ্গিত। বাড়ির কেয়ারটা এখন কতটা দরকার, কী কী কেয়ার হবে, এই যে হোম কেয়ার বলা হচ্ছে, কী কী কেয়ার ওনার এখনও প্রয়োজন বাড়ি চলে যাওয়ার পর? হোম কেয়ার অবশ্যই ভীষণ জরুরি, এবং যে তুমি সিওপিডি পেশেন্ট, আমরা আগেও জানি আমরা সিওপিডির পেশেন্ট, ওনার আগেও অক্সিজেন চলতো, বাইপ্যাপ চলতো, এবং অক্সিজেন বাইপ্যাপ অ্যাভেলেবিলিটি, এছাড়া হচ্ছে যারা এরকম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থেকে যারা সেরে ওঠেন তাদের প্রপার অক্সিজেনেশনের জন্য ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি ফর মোবিলাইজেশন, এবং বাড়িতে সঠিক যে নার্সিং কেয়ার সেগুলো তো অবশ্যই আমাদেরকে দেখছি, অবশ্যই আমরা এগুলো সেগুলো করে অবশ্যই সেগুলো এনশিওর করে আমরা বাড়িতে পাঠাবো। রাইলস টিউবের কথা বলা হচ্ছিল, ওনার ফিডিং এখন কতটা ইমপ্রুভ করেছে সেটা যদি আমাদেরকে একটুখানি আইডিয়া দিতে পারেন, এবং কী ভাবছেন এখন উনি কী কী খেতে পারছেন, কতটা অবধি খেতে পারছেন? এখন তো উনি সফট ডায়েটে আছেন এবং হচ্ছে ওরালি ইনটেক করছেন, ওরালি ট্রাই করা হচ্ছে, তবে সম্পূর্ণভাবে অ্যাসপিরেশনের চান্স যখন সম্পূর্ণভাবে কমে যাবে তখনই আমরা রাইলস টিউব ছড়াবার কথা ভাববো, সেটা হয়তো আরও কিছুদিন থাকতে পারে। জানতে চাইবো বুদ্ধবাবু এমনিতে কেমন আছেন, মানে মন মেজাজ কেমন আছে, কারণ শুরুর দিকে কিছুটা সময় উনি একটু খুব একটা ভালো ইয়েতে ছিলেন না, এখন আবার শোনা যাচ্ছে যে ওনার মুড অনেকটা ইম্প্রুভ করেছে, তার পেছনে কি রবীন্দ্রসঙ্গীত কারণ? অবশ্যই মিউজিক থেরাপি তো অবশ্যই মন মেজাজ উন্নতি করা, মানসিক উন্নতির জন্য ভীষণ প্রয়োজন, এবং সেটা অবশ্যই অনেক উন্নতি করেছে, অনেকটা। তাহলে সব ঠিক থাকলে বুধবার বাড়ি যাচ্ছেন বুদ্ধবাবু? এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত বলা সম্ভব নয়, ওই জন্য বলছি সব ঠিক। হ্যাঁ, সব ঠিক থাকলেও কিন্তু সেটাও ডিসিশন হবে আগামী মেডিকেল বোর্ড এবং আগামী ব্লাড প্যারামিটার বা আগামী সমস্ত ভাইটাল অ্যাসেস করার পরেই আমরা ডিসিশন নেব। ফাইনালি সেই আগামীকালের অর্থাৎ মঙ্গলবারের মেডিকেল বোর্ডেই চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে কবে বাড়ি যেতে পারছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তবে সবটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থা কেমন থাকে, তিনি কেমন থাকে সেটার ওপর। ক্যামেরায় নবীনের সঙ্গে মৈত্রী, Zee 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।